গুড মর্নিং, আজ 29 সেপ্টেম্বর 2024, আজ হচ্ছে কেদারনাথ ঋষিকেশ যাত্রার সেভেন্থ ডে। আজকের ওয়েদার খুবই পরিষ্কার, আপনাদের দেখাচ্ছি আমার ব্যালকানি থেকে, দেখুন দূরে কি সুন্দর সব কিছু দেখা যাচ্ছে, খুবই পরিষ্কার আকাশ। এবার ব্যাপারটা হচ্ছে এখানকার আকাশ এই যে পরিষ্কার দেখছেন, আমার কিছুক্ষণ বাদেই আপনার সঙ্গে সঙ্গে মেঘলাও হয়ে যায়, কোনো ফিক্সড কিছু ব্যাপার নেই। একটু এখন বাজে সকাল 10টা, একটু বাদেই আমরা বেরিয়ে যাব হোটেল থেকে, আজকেও স্কুটি ভাড়া করব। আজকে প্রোগ্রাম হলো যেই পয়েন্টসগুলো আমাদের কালকে বাদ রয়ে গেছিলো, ভাট্টা ফলস, তারপরে ল্যান্ডুর। ল্যান্ডুর আমরা কালকে গেছিলাম কিছুটা, কিন্তু ফিরে আসতে হয়েছে, কিন্তু আজকে আমরা ঠিক করেছি ল্যান্ডুরে বেশিক্ষণ সময় কাটাবো, সেখানে ওই যে ফেমাস বেক হাউস আছে সেখানে খাবো, প্লাস ওখানে চার দোকান বলে চারটে দোকান আছে ফেমাস, সেই জায়গাতেও আমরা যাব, প্লাস লাল টিব্বার থেকে উইন্টার লাইনটাও আপনাদেরকে দেখাবো যদি আকাশ পরিষ্কার থাকে। একটু বাদে স্কুটি রেন্ট নিতে হবে আর তারপরে বেরিয়ে পড়ব আজকের দিনের যাত্রায়। তাহলে একটু বাদেই আপনাদের সাথে আমার আবার দেখা হবে। এইটা করে আমরা যেটা যাব সেটা হচ্ছে গানহিল পয়েন্ট বলে একটা জায়গা রয়েছে, মানে উপরে একটা ভিউ পয়েন্ট, সেখান থেকে গোটা মুসৌরিটাকে দেখা যায়, 360 ডিগ্রি ভিউ। তো সেইখানেই যাচ্ছি। আর একটা ভালো ব্যাপার হচ্ছে আজকে ওয়েদারটা একদম ক্লিয়ার, মানে উপরে গেলে আমরা পুরো ক্লিয়ার ভিউ পাবো। রোপওয়ে করে আমরা এখন গান পয়েন্টে চলে এসেছি, উপরটা আপনাদের দেখাচ্ছি, প্রচণ্ড সুন্দর ফুল এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের এবং খুব ব্রাইট, কারণ কোনো পলিউশন নেই, ধোঁয়ার জন্য যে ফুল নোংরা হয়ে যেমন কিছু নেই, একদম পরিষ্কার ফুল। এই দেখুন আবার সেই মেঘ আসা শুরু হয়ে গেল, দাঁড়ান পুরো জায়গাটা দেখাচ্ছি, এটা কি বলে গান পয়েন্ট। এটাই হচ্ছে গান পয়েন্ট, এখানে টেলিস্কোপ আছে, টেলিস্কোপ দিয়ে অনেকে দেখতে পারে, টেলিস্কোপ দিয়ে দেখলে 100 টাকা। স্পেশালিটি হচ্ছে যে ঝর্নার ভিতরে বসে খাওয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিছুই না। আমার কথা মনে হচ্ছে যে এগুলো সবই হচ্ছে রিলস এফেক্ট, রিলসে দেখিয়েছে এরকম, তাই এখানে এরকম সবাই এসে ভিড় করেছে, নাথিং স্পেশাল। এই একটা ছোট্ট ঝর্ণা, এটি বলে ভাট্টা ফল, স্পেশালিটি হচ্ছে জলের মধ্যে বসে খাও। এই গেল এদিকে, আরও কয়েকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এখানে কয়েকটা অ্যাক্টিভিটিস আছে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, যেমন ওই জায়েন্ট সুইং, জিপ লাইন, এগুলো সব এখানে আপনারা চাইলে করতে পারেন। আমি আরেকটু জায়গাটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা ভাট্টা ফলসের কাছে একদম এসে গেছি, এই দেখুন আমাদের পেছনে ঝর্ণা ঘুরে চলেছে। এখানে মেইন অ্যাট্রাকশন যেটা বলবো ঝর্ণা, এখন আমি আছি লাইব্রেরি চকে। এই দেখুন এটাই হচ্ছে লাইব্রেরি চক, দার্জিলিং যে ম্যাল যেরকম, এইখানকার লাইব্রেরি চকটাই আমার কাছে
ম্যালের মতো লাগছে। আর যেটা আমরা ম্যাল রোডে যেখানে আছি সেই জায়গাটা অতটা ওরকম ফিলিংস আসছে না। এই জায়গাটা দেখুন, একটা গান্ধীজির মূর্তি আছে এখানে, একটা বড় চাতাল মতো জায়গা রয়েছে, এখানে গাড়ি যাচ্ছে, পার্কিং হচ্ছে। আর এই পেছনটা দেখুন, এখন তো সেই ধোঁয়ায় ভরে গেছে মেঘে, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আর বাদ বাকি জায়গাগুলো দেখাচ্ছে সেই আগেকালের পুরনো কাঠের ঘর বাড়ি যেরকম হয়, এই জায়গাটা দেখুন সেরকমই দেখতে লাগছে। এই হচ্ছে আমাদের লাইব্রেরি চক মুসৌরি, এই হচ্ছে লাইব্রেরি চক, দেখে নিন। এইভাবে চলে যাচ্ছে, জায়গাটা বেশ ভালো, জমজমাট জায়গা। এই যে রাস্তাটা দেখছেন উঠে যাচ্ছে লাইব্রেরি চক থেকে, এটা দিয়েই হচ্ছে জর্জ এভারেস্ট, যেটা আমরা কালকে গেছিলাম। আর লাইব্রেরি চকের এই সাইড দিয়ে দেখুন, এই যে একটা গাড়ি ঢুকছে এরকম বেঁকে যাচ্ছে, এই সাইডটা দিয়ে সোজা গেলে এমটি ফলস গেছিলাম। এই হলো ল্যান্ডোর বেক হাউস, আমার নাম লিখিয়ে দিয়েছি। এখনও ওয়েটিং পিরিয়ড হচ্ছে 1 আওয়ার, তাই ততক্ষণ আমরা একটু সারাউন্ডিংটা দেখিয়ে দিই। আজকে একটু মানে ক্লাউডি আছে। হেঁটে চলেছি পেছনে ল্যান্ডোর বেক হাউস, প্রচণ্ড ক্রেজ এখানে, বিশাল ভিড়। আর এখানে দেখুন কোনটি দেখা যাচ্ছে। আর আমরা ভাবছি যেহেতু টাইম আছে 1 আওয়ার ওয়েটিং টাইম, তাই সেই সময়টা ভাবছি যে এখানে কিছু দূরে স্কুটি রাখা রয়েছে, সেই স্কুটিটা নিয়ে পেছনে লাল টিব্বা রয়েছে সেই অবধি ভাবছি যাব, গিয়ে সেখানে যদি উইন্টার লাইনটা দেখতে পাই দেখার পরে আবার এখানেই ফেরত চলে আসব। জায়গাটা ভীষণই সুন্দর, তাই ভাবলাম একটু বসে নিই, বসে একটু এখানে কথা বলি আপনাদের সাথে। বিশাল বড় বড় ঝাউ গাছ, আর খুবই শান্তি লাগছে এখানে। সামনে যে চার্চটা দেখছেন এটা হচ্ছে ল্যান্ডোরের চার্চ, এটা খুব ফেমাস একটা চার্চ, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এখান থেকে দেখুন আস্তে আস্তে সানসেট হচ্ছে, এখনও টাইম হয়নি, বাকি আছে হাফ অ্যান আওয়ার, আমরা ওয়েট করছি যদি সানসেটটা ভালোভাবে দেখা যায়। দেড় ঘন্টা লাইন দেওয়ার পরে আলটিমেটলি সিট পেয়েছি। ভিতরটা দেখিয়ে দিচ্ছি বেক হাউসের, এই হচ্ছে আইটেম, সিট জায়গা রাখার পরে তারপরে আবার অর্ডার দিতে আসতে হবে। এখানে স্মল ওয়ালা এক ল্যান্ডোর পার্ট মিনিচার আছে, এক গ্লাস চকলেট কেক, ল্যান্ডোর চকলেট কেক, এক টিরামিসু, আপনার স্যার পিন নাম্বার গলত আছে, এক টিরামিসু, টিরামিসু আর এক অর্ডার দেওয়া হয়ে গেছে। এবার
এবার আমাদের সিট নাম্বার 6 এ যাচ্ছি। এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্স, আমাদের সিট নাম্বার 6 এখানে। টোটাল বিল হয়েছে 1190। আর এখানকার নিয়ম হচ্ছে ওরা ফার্স্টে অর্ডার আপনাকে দিতে হবে, ওখানে ক্যাশ কাউন্টারে গিয়ে পেমেন্ট করে আসতে হবে, আর খাবারটা এখানে এসে ওরাই সার্ভ করে দিয়ে। আমাদের অর্ডারগুলো এসে গেছে, আমরা নিয়েছি জিঞ্জার লেমন হানি টি এইটা, তারপরে হচ্ছে ল্যান্ডুর চোকো কেক এইটা, এখানকার যেটা ফেমাস তিরামিসু কেক এইটা দেখতে পাচ্ছেন, আর একটা নিয়েছি হচ্ছে তন্দুরি চিকেন ফ্রাইস এইটা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আইটেম। তো এবার খেয়ে দেখি কীরকম লাগছে। এই চকলেট কেকটা খেয়ে দেখছি, বাবা ভীষণই। ল্যান্ডুর বেক হাউস থেকে ফেরার পথে এই জায়গাটা দিয়ে পাস করছি, এটাকে বলে হচ্ছে ল্যান্ডুর চার দোকান, মানে চারটে দোকান। এটা খুব ফেমাস, অনেক আগে তৈরি হয়েছিল, বাট একটা এখন অনেক রমরমা হয়ে গেছে, ভালো হয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আর খাওয়ার টাইম আমাদের নেই, রাত্রি হয়ে গেছে, তাই আমরা ফিরে যাচ্ছি মল রোডে। এখন বাজে রাত 9:30, আমরা ল্যান্ডোর থেকে চলে এসেছি একটু আগে, আর হোটেলে ঢোকার আগে কালসাং থেকে মোমো কিনে ঢুকলাম, কারণ রাস্তায় আরও কয়েকটা জিনিস খেয়েছি আমরা মল রোড থেকে, আর ওদিকে বেক হাউস থেকে অনেক কিছুই খেয়েছিলাম, আপনাদের দেখিয়েওছিলাম, তাই প্রায় পেট ভরা। তো কালসাং থেকে মোমো কিনে এনেছি, রাত্রেবেলা ওটা খেয়েই শুয়ে পড়বো, আর কালকে আমরা ফেরত চলে যাব কলকাতা। আর তার সাথে আমাদের কেদারনাথ ঋষিকেশ প্লাস মুসৌরি ট্যুর শেষ হতে চলেছে, তার সাথে আজকের দিনটাও প্রায় শেষ। আজকের ভিডিওতে আপনাদের অনেক কিছুই বলেছি, অনেক ইনফরমেশনও দিয়েছি, ল্যান্ডুর কীরকমভাবে আপনারা যাবেন বা সেখানকার পরিবেশ কীরকম দেখতে সব কিছুই দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর তার সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি, কালকে সকালে যাওয়ার পথে আবার দেখা হবে। গুড নাইট।